গাড়িতে থাকা অবস্থায় তেলাওয়াতে সেজদার আয়াত শুনলে তখন কিভাবে সেজদা দিব? গাড়িতে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি তেলাওয়াত শুনে, অনেক সময় গাড়িতে তেলাওয়াত চালানো হয়, আমরা গাড়িতে চালা অবস্থায় তেলাওয়াত শুনি, তো যদি সেজদার কোনো আয়াত আসে তখন তো গাড়ি থেকে নামা যাবে না, তো তখন কিভাবে সেজদা দিব? সেজদার আয়াত তেলাওয়াত করতে শুনলে বা নিজে তেলাওয়াত করলে সেজদা, তেলাওয়াতে সেজদা দেওয়ার জন্য আপনার অজু না থাকলেও সেজদা দেওয়া যায়, কি অজু না থাকলেও সেজদা দেওয়া যায়, এবং অনেক আলেমের মতে কেবলামুখী না থাকলেও সেজদা দেওয়া যায়, এবং সেজদা দেওয়ার জন্য একবার মাটিতে গিয়ে যদি আপনি মাথা নাও নোয়াতে পারেন, আপনি ওই গাড়িতে থাকা অবস্থায় মাথা একটু ঝুঁকিয়ে সেজদা দেওয়া যাবে। অনেক একজন সাহাবির আমল এমন পাওয়া যায় যে উঠে থাকা অবস্থায় তিনি সেজদা দিয়েছেন, উঠে থাকা অবস্থায়। তাহলে আপনি যখন গাড়িতে আছেন সেজদার আয়াত শুনবে, তখন কি একটু মাথা নোয়ালেই সেজদা আদায় হয়ে যাবে, অজু না থাকলেও দেয়া যাবে বলেই অনেক আলেমগণ অভিমত দিয়েছেন। সেজদার আয়াত তেলাওয়াত করার পর সেজদা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন আপনি সেজদার আয়াত শুনেছেন বা তেলাওয়াত করেছেন, উচিত হচ্ছে তখনই সেজদা দিয়ে দেওয়া। অজু থাকলে অজু করে, অজু সহ সেজদা দেওয়াটা ভালো, অজু না থাকলেও তখন অবস্থা ওই অবস্থাতে তেলাওয়াতের সেজদা দেয়া যাবে। এরপরে যদি আপনি ভুলে যান, যখন মনে হবে তখন আপনি সেজদা দিয়ে দিতে পারেন, বুঝতে পেরেছি? আর যদি অনেক লম্বা সময় পার হয়ে যায়, কয়েকদিন হয়ে গেছে বা কয়েক মাস আগের কথা বা কয়েক সপ্তাহ আগের কথা, তো তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই সেজদা না দিলেও চলবে, কারণ যখন তেলাওয়াত করেছেন তখন দেওয়া উচিত ছিল, বা যখন শুনেছেন তখন দেওয়া উচিত ছিল, অনেকদিন পার হয়ে গেছে এখন না দিলেও চলবে। তবে কোনো কোনো আলেম পরামর্শ দিয়েছেন যে আপনি ওই আয়াতটা তেলাওয়াত করে তখন আবার কি সেজদা দিয়ে যাবেন, দিয়ে দেবেন, মানে যেটা তেলাওয়াত করেছিলেন আগে ওটা তেলাওয়াত করে আবার একটা সেজদা দিলে হয়ে যাবে বলে কোনো আলেম দিয়ে মত দিয়েছেন, তবে না দিলেও অসুবিধা নেই। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়ায়াত পাওয়া যায়, সম্ভবত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বা অন্য কোনো একজন সাহাবি থেকে, তিনি সেজদার আয়াত তেলাওয়াত করে তিনি সেজদা দেন নাই। এখান থেকে অনেক আলেম এটাকে মুস্তাহাবু বলেছে বা সুন্না বলেছেন, তবে আবার কিছু সংখ্যক আলেম সেজদার আয়াত তেলাওয়াত করার পরে বা শোনার পরে সেজদা দেওয়াকে ওয়াজিব বলেছেন, বুঝাতে পেরেছি? তো এই জন্য হচ্ছে সেজদার আয়াত তেলাওয়াত করলে বা সেজদার আয়াত তেলাওয়াত করতে শুনলে অবশ্যই সেজদা দেওয়া উচিত, বাকি অনেকদিন পার হয়ে গেলে তখন না দিলেও চলবে, অথবা সেই আয়াতটি আবার তেলাওয়াত করে সেজদা দিতে পারে।